চট্টগ্রামের সীতাকুণ্ডের বারব কুণ্ডে সরকারি কর্মচারী আলতাফ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে রোববার মথুরাতে সীতাকুণ্ডের বারব কুন্ডের তিন নম্বর ওয়ার্ড মান্দারি টোলা গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় মানব বন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের সদস্যরা একই সাথে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে কৃষক রফিকুল ইসলামের অভিযোগ মান্দারি টলা গ্রামের নূর সোলাইমানের ছেলে আলতাফ হোসেন রোববার মথুরাতে অস্ত্রসহ একদল সন্ত্রাসী নিয়ে সীমানা প্রাচীর দিয়ে তার জায়গাটি দখল করে নেয় একমাত্র চাষের জমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি